আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় মাত্র একুশ হাজার টাকা খরচ করলেই আমেরিকার ভিসা পাওয়া যায় এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব দেশ বিদেশে যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি ভিডিওটি সম্পূর্ণ শুনুন তাহলে জানতে পারবেন দেখুন আমি আজকে অনেক বছর বিজনেস করছি জনসচেতনতার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি যেহেতু আমি বলেছিলাম যে আমি এখন থেকে ভিডিও সংখ্যা কমিয়ে দিব যার কারণে পাঁচ সাত দিন পর পর এখন আপডেটগুলো দিচ্ছি তো ইনফরমেশানগুলো আমাকে আপনারাই দিন বা আমি যে ভিডিওগুলো শেয়ার করি ইউটিউবে পাবলিশ করি সেগুলো সিংহপাক ভিডিও তথ্য আপনারাই আমাকে প্রদান করেন সেটি কেমন সেটা হচ্ছে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব প্রচুর পরিমাণে মানুষ আমেরিকা যেতে চান পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ আমেরিকা যাওয়ার জন্য সবারই একটি উচ্চ আকাঙ্ক্ষা থাকে সেটি ভালো তবে যারা মনে করছেন যে শুধুমাত্র একুশ হাজার টাকা খরচ করলে আমেরিকার ভিসা পাওয়া যাবে আমাকে ফোন করে আপনারা বলেন যে ইমাম ভাই আমেরিকার ভিসা আবেদন করতে চাই আমি প্রতি উত্তরে জিজ্ঞাসা করি আপনি কি করেন বা তারা আমাকে জিজ্ঞাসা করেন কি কী পেপার্স লাগবে আমি জিজ্ঞাসা করি আপনি কি করেন আমেরিকার ভিসার জন্য কোনো ধরনের ডকুমেন্টস হার্ড ডকুমেন্টসের প্রয়োজন হয় না ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বি ওয়ান বি টু ক্যাটাগরি ভিসা তবে যদি সেখানে আরও অন্যান্য ক্যাটাগরির ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা বা আপনার ফ্যামিলি ভিসা যে সেখানে ইভি থ্রি ভিসা যে আপনার সেখানে বিয়ে করেছেন আপনার ওয়াইফ আমেরিকাতে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ডকুমেন্টসগুলো নিতে হবে বা আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল কনসালটেশন লেটার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে অথবা আপনি যদি মনে করেন সেখানে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য যাবেন তাহলে আপনার চিকিৎসা সংক্রান্ত যে সকল পেপার্সগুলো আছে সেগুলো আপনাকে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে অন্যথায় ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ধরনের ডকুমেন্টস অ্যাম্বাসিতে নিতে হয় না তো সেই আপনাদের বলি যারা আমেরিকাতে যেতে চান আমাকে আপনারা তথ্য দেন এই মাম ভাই একুশ হাজার টাকা খরচ করলে নাকি আমেরিকার ভিসা পাওয়া যায় এটি সত্য যেহেতু বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাম্বাসি ফি ডলারের রেট ওঠানামা করে সেক্ষেত্রে এটি টাকাটি আসে তো আপনারা যারা আমেরিকাতে যেতে চান আপনাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ করে বলি তাদের কোথাও লেখা নেই যে আপনাকে ভিসা দিবে না শুধুমাত্র সঠিক ইনফরমেশনগুলো আপনি কি করেন আপনি আমেরিকাতে কেন যাবেন আপনি ঘুরতে যাবেন কোথায় যাবেন নিউ ইয়র্ক সিটিতে যাবেন তাদের যতগুলো অঙ্গরাজ্য আছে কোন অঙ্গরাজ্যে আপনি যাবেন সেখানে কোন কোন জায়গাগুলো আপনি দেখতে যাবেন ভিসা অফিসার আপনাকে এই প্রশ্নগুলো করতে পারে বা তিনি আপনাকে বলতে পারে আপনি কি বিবাহিত আপনি ইনফরমেশনে যদি দিয়ে থাকেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মধ্যে যদি আপনি দিয়ে থাকেন আপনি বিবাহিত সেক্ষেত্রে তিনি আপনাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমি বিবাহিত আপনার বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে হয়তো তিনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনার কি কোনো সন্তানাদি আছে বা আপনার বাচ্চা কয়টা এই তথ্যগুলো আপনাকে প্রোভাইড যেগুলো প্রোভাইড করবেন যেগুলো তথ্য ইনফরমেশনগুলো আপনি যখন দিবেন অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে সেই তথ্যের বাহিরে তিনি কোনো প্রশ্ন আপনাকে করবেন না এখন আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি করেন চাকরি করলে চাকরি যেটা আপনি তথ্যে দিয়েছেন এখন ধরুন আপনি দিয়েছেন বিজনেস কিন্তু আপনি বলছেন যে আমি চাকরি করি এরকম করলে হবে না আবার বলছেন আপনি জব করেন ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো ভিসা অফিসার কী করেন আপনি বললেন আমি বিজনেস করি তো এই ইনফরমেশনগুলো সঠিক থাকতে হবে আপনার হয়তো অনেকে আমরা যে ভুলগুলো করে থাকি যে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার এনুয়ালি মানে বাৎসরিক ইনকাম কত আপনি বললেন মাসিক ইনকাম এত অর্থাৎ মাসিক এবং বাৎসরিক দুটোর সাথে কিন্তু আপনার সমন্বয় নেই অর্থাৎ মনে রাখবেন আমেরিকার ভিসা শতভাগ ভিসা হয় শুধুমাত্র আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের উপরে নির্ভর করে আপনার কাছে কোনো ডকুমেন্টস তিনি দেখতে চাবেন না যে আপনি ট্রেড লাইসেন্স দেন ট্যাক্স রিটার্ন দেন বা আপনার ম্যারেজ সার্টিফিকেট দেন কোনো ধরনের ডকুমেন্টস তিনি আপনার কাছে চাইবেন না আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি যখন ফিল আপ করবেন সেটি স্পষ্টভাবে আপনাকে মনে রাখতে হবে সেই ইনফরমেশনের বাইরে তিনি কোনো প্রশ্ন আপনাকে করবেন না তো সব থেকে বড়ো যে ভুলগুলো আমরা করে থাকি আমরা যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করি সেখানে একরকমের তথ্য দেই ইন্টারভিউর মধ্যে উত্তর দেয় আরেক রকম বেস অফিসার জিজ্ঞেস করলেন আমি কতদিন থাকব আমি দিয়েছি দশ দিন থাকব কিন্তু উত্তর দিলাম আমি সেখানে এক মাস থাকব এরকম করা যাবে না অনেক ভুল আছে এখন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখে বিভিন্ন ধরনের আপনার তথ্য বা সেগুলো ভুল ধরার চেষ্টা করবেন দেখুন আমি তো না মানুষ সেক্ষেত্রে আমারও ভুল হতে পারে তবে যখন ভিসা প্রসেসিং করে ইন্টারভিউর পরে যখন ক্লায়েন্ট আমাকে বলেন যে ভিসা হয়েছে সেগুলো আমি কখনও ভিডিও করে দেওয়ার চেষ্টা করি না একজনের প্রাইভেসি সমস্যা হয় বা এই সস্তা বিজ্ঞাপনটা আমি কখনো করি না বা যারা ভিসা হয়নি তখন জিজ্ঞাসা করে আপনার ইন্টারভিউতে কি কী নিয়েছিল বা কি জিজ্ঞাসা করেছিল তখন বলেছিল যে আমি এই এই প্রশ্নগুলোর আমাকে জিজ্ঞাসা করেছিল আমি এই উত্তর দিয়েছি তা তখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তো দিয়েছেন ফর্মের মধ্যে আপনি বিজনেস করেন তাহলে আপনি চাকরি করেন এটা বললেন কেন তখন প্রতি উত্তরে তারা বলে যে ভাইয়া মুখ থেকে ফুসকে বের হয়ে গেছে এরকম করা যাবে না যখন আপনি আবেদনটি করবেন অবশ্যই আপনার ফর্মটি সুন্দর করে ডিএস ওয়ান সিক্স ফর্মটি আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে অর্থাৎ এ ফর্মটি সুন্দরভাবে এক স্টেপ বাই স্টেপ আপনাকে সুন্দর করে দেখতে হবে আমেরিকার ভিসা একুশ হাজার টাকা খরচ করলে যে পাবেন বিষয়টা কিন্তু তা না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অনেকে ভুল ধারণা আমাকে ফোন করে বলেন যে ইমাম ভাই মাত্র একুশ হাজার টাকা খরচ করলে তো পাওয়া যায় আমেরিকার ভিসা আমার সাথে কন্ট্রাক্টে যান কন্ট্রাক্টে ভিসা করে দেন অনেকে অনেক প্রশ্ন করেন তো দেখুন আপনাদের সবার কাছে বলি যারা আমাকে দেখেন পৃথিবীর সবথেকে সহজ ভিসা আমেরিকার সেখানে কোনো ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হয় না আমি আরও একবার বলছি পৃথিবীর সবথেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকার ভিসা যদি সেখানে সঠিক তথ্য আপনি উল্লেখ করেন তো যারা আমেরিকার আবেদন করেন অধিকাংশ মানুষই তাদের দেখা যাচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি নাই বা তিনি সেই ইনকাম করছেন না আবেদনের জন্য আসেন আমি তাদেরকে সবিনয় বলি দেখুন আপনার আবেদনটি করতে পারেন কিন্তু আপনার ভিসাটি হবে না কেননা আপনার যে সাফিসিয়েন্ট ইনকাম দরকার সেটি আপনার নেই বা যে পরিমাণ ট্রাভেল হিস্ট্রি দরকার সেটি আপনার নেই বা যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ওয়াইফকে নিয়ে করেন সন্তানদেরকে নিয়ে আবেদন করেন এই তথ্যগুলো আমি দিয়ে থাকি আমি কখনো আমার কাছে যারা আপনারা আসেন আমি এটি মনে করি না যে আপনি আসছেন টাকার জন্য আপনার আবেদনটি আমি করে দেব এটি আমি কখনো করি না বা যারা আমাকে দেখেন বা আমার সাথে যারা আসছেন অনেকে জানতে পারেন সেজন্য আপনাদের বলি একুশ হাজার টাকা খরচ করলে যে আমেরিকার ভিসা পাবেন অনেকে টাইটেল বা থামনেল দেখে হয়তো আশ্চর্য হচ্ছেন আপনাদের তথ্যের কারণে আমি ভিডিওটি করেছি তো যারা আমাকে দেখেন বিনীত অনুরোধ করে বলি সঠিক পন্থা অবলম্বন করুন আমেরিকা কেন পৃথিবীর সকল দেশে ভিসা আপনারা পাবেন